দেখাই নেব। এখন বানানো গ্রিন টি নিয়ে নি। হ্যাঁ, বানানো গ্রিন টিটা নিয়ে নিচ্ছি। এই স্পেসটা হলো আমার, আর এখানে একজন থাকেন, এর উপরে একজন থাকেন। এখানে আসলে যে রুমগুলো থাকে সব দুই স্টেয়ার্সের নিচে, একজন উপর একজন করে এখানে করে। তো আমার রুমমেটরা, আমি সহ তিনজন এখানে থাকি এই রুমে। এটা আমাদের রুম। এখানে আমাদেরকে টিভি, এসি সব কিছু দেওয়া হয়েছে। আসলে ইউনিটিতে সত্যি সকালে সকালে খুব ভালো লাগে, একদম ফ্রেশ হয়ে যায়। আসলে যখন থেকে এই করোনা শুরু হয়েছিল গত বছর থেকে, তখন থেকে আমি আসলে এই এই গ্রিন টিটা নিয়মিত নিই সকাল বিকেল। কারণ আসলে আমাকে বাইরে যেতে হয় বিভিন্ন মার্কেটে, তারপরে বিভিন্ন শপিং মলে, বিভিন্ন লোকালয়ে আমাকে যেতে হয়। তাই আমি গ্রিন টি নিই। গ্রিন টিতে নিলে খুব ভালোই লাগে, কোনো ধরনের সমস্যা হয় না গ্রিন টি নিয়ে। অনেক সময় দেখা যায় চা বেশি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তারপর এটা সেটা, কিন্তু এই গ্রিন টিটা নিলে কোনো ধরনের সমস্যা হয় না, ফ্রেশ লাগে। গ্রিন টি নেওয়া শেষ, এখন কাজে নামব, দেখি কী করা যায়। এখন আসলে আমরা থাকি বেসমেন্টে, ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছে। অ্যাকোয়ারিয়াম বসানো আছে, আসলে অ্যাকোয়ারিয়াম মাছ আছে এখানে। এখন আমি বাইরে আসলাম। বাইরে আমার লাগানো কিছু পুঁইশাক আছে লনে, তো এইগুলোকে একটু পানি দিতে হবে। দেখেন পুঁইশাকগুলো পানি দেওয়ার ব্যবস্থা আছে, আসলে পানি দিয়ে দিই একটু করে। আমি পানি দিচ্ছি, পুঁইশাকগুলোতে একটু পানি দিয়ে দিই। এখানে মরিচের চারা লাগানো হয়েছে, তারপরে ধনিয়া পাতাগুলো এখনো উঠেনি, দেখি। এখানে লাগানো আছে এগুলো হচ্ছে লেবু গাছ, তো এখানে এটাতে লেবু ধরেনি, দুইটা আছে। আর এটা হচ্ছে একটা কারি পাতা, আর এই দুইটা হচ্ছে আমাদের ইংলিশে ড্রামস্টিক বলে,
সাজানা গাছ, আমাদের দেশে সাজানা গাছ আছে না, এটা হচ্ছে সাজানা, অনেক বড় হয়ে গেছে। তবে এইটা এখন কেটে ফেলবো, ওইটা আমাদের ফ্যাক্টরিতে পাঠিয়ে দেবো, এখানে অনেক বড় হয়েছে, তাই বলছে এগুলো এগুলো শিকড় এখানে নিচে না লাগিয়েছে, এগুলো আটকে ফেলবে, সেই জন্য এগুলো এগুলো এদের যুদ্ধ বিমানের মহড়া চলতেছে। আসলে এরা প্রত্যেকদিন সকালে এগুলো করে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধ বিমানগুলো, এরা এগুলো দিয়ে মহড়া দেয়, কারণ আমাদের এখানে পাশ এখন সময় 9:30, তো এখন আমরা নাস্তা করব, রুটি সবজি আর চা গ্লাসে দেওয়া আছে, তো নাস্তা করব আমরা। এখানে আসলে আমরা ভেজিটেরিয়ানদের সাথে আছি, খেতে হয়, সব একজনের নাস্তা আছে, তো ও আসলে আমি সব নাস্তা করব। পাখিদেরকে দিতে যাচ্ছি কিছু চাউল, আমি প্রত্যেক দিন এই পাখিদেরকে চাউল দিই। আসলে এখানে 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 পানি দেওয়ার ব্যবস্থা হয়েছে, তো আমি চাউল দিচ্ছি একটু একটু করে এদেরকে, একটু পরে আসবে এরা খাওয়ার জন্য। চার জায়গায় দিই আসলে, এখানে পানি দেওয়ার জায়গা আছে, তো এখানে একটু দিলাম, একটু পরে আসবে এরা খেতে। প্রত্যেক দিনে দিই আমি এই পাখিদেরকে চাউল, এরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আমি কখন চাউল দেব। একটু পরে আছে, দেওয়ালের মধ্যে করছে এগুলো পানি দেওয়ার। এখানে একটা, হ্যালো বন্ধুরা, আমি এখন কিছু গাছ আসলে আমাদের মালিকের আত্মীয়র বাড়ি নিয়ে যাচ্ছি, আমি আর আছি সন্তোষ, সন্তোষ মহারাজ লে ইয়ে বি লে সাথ মে লেগে যা, নিচে কার কুটা না, নিচে সামন টুটা ও পাকার কুটা দো, ইয়ে তুলসি নেই, কারিপাত্তা, হ্যাঁ কারিপাত্তা লেনে খাই না, তোরা সময় মেয়ে তোললে গা তুই সে ফুটালে। আমরা এখন গাড়িতে জিনিস রাখতেছি, আমার সাথে আছে সন্তোষ মহারাজ, সে রাজস্থানের কুক, হ্যাঁ আমার সাথে আছে, সে আমাকে খুব সাহায্য করে আসলে আমার প্রত্যেক দিনের কাজে। ইয়ে নেই অ্যালোভেরা বি লেনে, অ্যালোভেরা বি লেনে, অ্যালোভেরা বি লেলে ইয়ে বি পট দে দে সব এনে তরিকে সে বেটা দে। আচ্ছা হ্যাঁ, ও বলছে অ্যালোভেরার সবজি নাকি অনেক ভালো শরীরের জন্য, তো দেখি বন্ধুরা, তুই এই এই টপ তুই এ টপ বি রেখে দে, এরা হিন্দি বলে আসলে, আমি আবার হিন্দিতে খুব হিন্দি ভালো বলতে পারি। হ্যাঁ এটা আমার আরেক রেঞ্জ ওভার গাড়ি আমাদের, এটাও আমি সবসময় চালাই, তো বন্ধ কর দে, মেয়ে ও তুলসী পাতা লেখে আতাই আস আস, কচ্ছপগুলো দেখেন, কচ্ছপগুলো খুবই ভালো লাগতেছে। আমি এখন আনতে যাচ্ছি, এটা দেখেন তুলসী, আমি এখন আনতে যাচ্ছি ওই ওনার জন্য কারি পাত্তা, ওনার ঘরে লাগবে নাকি, তো কিছু কারি পাত্তা দিয়ে দিচ্ছি। এটা আসছে আমি একটা জাকুজিতে, এটা আসলে সুইমিং পুল না, এটা জাকুজি, উন্নত মানের বর্তমান টেকনোলজি, এটাতে 19টা মোটর লাগানো রয়েছে। আমি এসছি আমার বাগানে, এটা হচ্ছে পুদিনা বাগান, আর আমি এখন কারি পাত্তা নিচ্ছি ওনার জন্য, কারি পাত্তা নিলাম কিছু,
আমাদের আমার একটা ছোটো ক্ষেত, এটা আমি আগের ভিডিওতে দেখেছি, এটা রাজস্থানের কিছু কাঁচরা কাঁচরা সবজি, এখানে ফল আসছে দেখেন কাঁচরা, আমার এগুলো পেকে নিচ থেকে নিচে পড়ে যায়। তারপরে এটা হচ্ছে একটা পাম্প রুম, আমি পাম্প রুমের উপর দিয়ে যাচ্ছি, এটা সব কিছু চালাতে হয় আমাকে। তো এটা একটা আমাদের রেঞ্জ রোভার গাড়ি, এটাও চালাই, এটা যেদিন চালাবো ওইদিন আপনাকে দেখাবো। অনেক পাওয়ারফুল একটা গাড়ি, এটা রেঞ্জ রোভার গাড়ি, মানে এই বিশ্বের উন্নত মানের গাড়ির মধ্যে ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড রেঞ্জ রোভার। হ্যাঁ সন্তোষজি বেট গিয়ে আপ এলো, সন্তোষজি এলো, হ্যাঁ কারি পাত্তা লে লিয়ে। তো চলো সন্তোষ আমরা নিকালতে, আরে আর ও পিছে বন নেই সন্তোষ, এক মিনিট, আরে মুশকিল নেই দেখো, আসলে এই ডিগিটা বন্ধ করতে পারে নি। তো সন্তোষ তোরা পাকর ভিডিও বানা, এসে এসে করকে ভিডিও বানা। আমি ইস্তার দেখা মেরে কো দেখা, হুম ওই পিছে সে এসে, হ্যাঁ আর আমি ঠিক আছে। এখন আমি আর সন্তোষ যাচ্ছি ওই হাতিয়ার বাড়ি, এখানে গাছ দেব আমরা। তো আমি এখন রওনা হচ্ছি ওইদিকে, এটা আমাদের অটোমেটিক গেট, এটা বের হয়ে যাবে। এটা একটা সামনে একটা নার্সারি স্কুল, এমিরাটস ব্রিটিশ, হ্যাঁ একটা আমাদের ল্যান্ড ক্রুজার গাড়ি, ওইটা আমার মালিকের ছেলে চালায়, আমিও চালাই মাঝে মাঝে ল্যান্ড ক্রুজার প্রাডো, সামনে দেখা। তো আমরা এখন রওনা হয়েছি আমি আর সন্তোষ, ওইটা জায়গাটা আমাদের দু আইল্যান্ডে স্কাই কোর্ট নামক জায়গায় আছে, তো ওইখানে নিয়ে যাচ্ছি আমরা। তো আমরা যাচ্ছি জন্তুই, তো সামনে নিয়ে যাচ্ছি। এটা একটা, এটাকে বলি আমরা ঘড়ি রাউন্ডওয়ার্ড, এখানে ঘড়ি লাগানো আছে, তো ওই রাউন্ডওয়ার্ডটিকে ক্রস করে যেতে হয়। এটা ঘড়ি রাউন্ডওয়ার্ড,